31 ডিসেম্বর আমি কাজ করে রাস্তাপথে আসার সময় বাজারের মাধ্যমে একজন ছেলে আমাকে বলল যে তুমি কোথায় যাচ্ছ। আমি বললাম যে আমি বাড়িতে যাচ্ছি। যে বাড়িতে গিয়ে যাওয়ার পর দেখবা যে তোমার কি ধরনের না দুর্ঘটনা হয়েছে। তখন আমি ওনার কাজ শেষ ওনার কথা শেষ করে শুনে বাড়িতে আসার সময় গ্রামে মোড়লের রাস্তায় ওইখানে একটা দোকান ছিল, দোকানের রাস্তায় কয়েকজন লোক বসে গল্প গুজব করতেছিল। আমি ওইখানে এসে দাঁড়াই, আমাকে একজন লোক ডাক দিল, সে আমার সম্পর্ক দূর সম্পর্ক ভাই হয়, ওনার নাম রকি বলেছিলাম। উনি আমাকে ডাক দিয়ে বলে যে রেহানা আমার কাছে আসো, এদিকে আসো। তখন উনি আমাকে বললো যে তোমার নামে একটা ফিল্ম এসেছে, সেটা বলো ফিল্মস নাম, খুবই দুর্ঘটনা, তুমি এ ধরনের কাজ করে পারো আমার মানে শুনেই অসম্ভব, তোমাকে যে কি 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 বলবে আমার জ্ঞান সেন্সে কাজ করে না। তখন ওনাকে বললাম যে এ ধরনের দুর্ঘটনা আমি জীবনে করি নাই, আমাকে বাস্তবে এই ধরনের জড়াবেন না। তখন আমি বললাম যে আমি যদি এই ধরনের কাজ করি আমার স্বামী আছে, আমাকে স্বামীকে ডাক দেয়। তখন আমার স্বামীকে আমি নিজেই ডাক দিলাম। আমার স্বামী আমার কাছে আসলে আসে ওনাকে প্রশ্ন করলো রকিবুলকে যে রকিবুল এটা যদি আমার স্ত্রী হয় আমি আমার স্ত্রীকে নিজে গলা টিপে হত্যা করবো, আমার স্ত্রী যদি হয় ওকে নিয়ে সংসার করবো না। তখন উনি বললো এই ধরনের কথা বলতেছিস, যে এই ধরনের কথা বলা পা। মাগরিবের পরে জালাল মেম্বার আসলো, আসে গ্রামের মোড়লের কয়েকজন ছেলে পেলে নিয়ে আমার বাড়ির কাছেই বসলো, বসে আমাকে ডাক দিল। দিয়ে উনি বলতেছেন যে রেহানা এটা সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন নিয়েছি দেখে ফোনে দেখে যে এটা তুমি, এর প্রেক্ষিতে আমরা অ্যাকশন নিলাম যে এটা তুমি, তুমি কোনো বলতে চাচ্ছ? তখন আমি জোর গলায় বললাম যে মামা আপনি যদি শিওর হন একটা পরিষদের লোক যে এটা আমি, তা আপনার বলা বাস্তব নয়, আপনার বলা অবাস্তব, কারণ আপনি একটা পরিষদের লোক, আমাকে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আমি রেহানা এই ধরনের কাজ করছি নাকি। তখন উনি আমাকে বললো যে আমরা 10 জনে যা দেখি তা তোমার একটা চোখ একাই, তুমি আর কোনো কথা বলবে না, তোমাকে কথা বলার কোনো চান্সই দিব না আমরা। তখন মোড়লেরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই মেয়ে কথা বলতেছে, একে আর কোনো ডিসিশন নেওয়া যাবে না, একে ডিসিশন নেবো এইটাই যে একে একঘর করে রাখতে হবে। তখন আমাকে একঘর করে রাখলো। একঘরে থাকার পর তখন দুই এক কটা জন লোক কটু কথা বলে, বলার পর আমার খালু আমাকে বিভিন্ন ভাষা নিয়ে বিদ্রোপ করে, গালাগালিস করে। ওনার গালাগালা শুনে আমি ক্ষান্ত হয়ে আমি ওনাকেও বকাবাদ্য করছি, উনি আমাকে বকাবাদ্য করছে শেষ। তখন আমার বাবা বাড়িতে এসে মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়া শেষ করে আমার বাবাকে প্রশ্ন করে যে তোমার মেয়ে এই ধরনের গালিগালাস করে, এই ধরনের কাজ করে বেড়ায়, তুমি শাসন করো না মেয়েকে, তোমাকে আজকে আমরা পিটাবো। তখন আমার বাবাকে মসজিদ থেকে হায়ার করে নিয়ে যায়, নিয়ে বাড়িতে বিদ্রোহ ভাবে পিটাপিটি করে। তারপর আমি যাই, আমাকে পিটাপিটি করে, হাত বাঁধে পেয়ের মধ্যে পিটাপিটি করে। তারপর আমার স্বামী বাড়িতে লুকাইছে, জানের ভয়ে লুকাইতে আসছে বাড়িতে, ওনাকে বাড়ি থেকে হায়ার করে নিয়ে গিয়ে ওনাকেও বিদ্রোহ ভাবে মারামারি করে পায়ের রগ ভেঙে দেয়, দিয়ে ওনাকে ব্যান্ডেজ করে রাখা হয় এখন বর্তমানে। আর আমার স্বামী তখন বেড়ায় অজ্ঞান অবস্থায় ছিল। তখন জালালউদ্দিন মেম্বার আসে, ওনারা মেম্বারকে ডেকে এনে বলে যে এই ধরনের দুর্ঘটনা। উনি তখন আমাদের একটা স্ট্যাম্প কিনে আনে, তিনটা স্ট্যাম্প কিনে আনে, আমাদেরকে সবাই মিলে সই নেয় জামিনদার হিসাবে, যে আমরা যাতে অ্যাকশন নিতে না পারি, প্রকৃতপক্ষে যেন কারোর সঙ্গে কথা বলতে না পারি। এটাই মামলা এখানে শেষ। বেগম শেখ হাসিনা তিনি আমাদের মায়ের জাত, তিনিও মা, আমিও মায়ের জাত। এই মা জাতের প্রেক্ষিতে আমি আপনাদের কাছে বিচার চাই যে এ ধরনের ফিল্ম যেন কারো না হয় আর আর যেন হতেও না পারে এদের। আমি আপনাদের কাছে এটাই আমাদের আরজি, আমি বিচার চাই, আপনারা আমার বিচার মঞ্জুর করবেন।